পরের অঙ্কটি দেখে নিই। কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি 4 কিমি বেগে গেলে 10 মিনিট কম সময় লাগে, মানে 10 মিনিট দেরিতে পৌঁছে, বিলম্বে মানে দেরিতে পৌঁছে। আবার 15 মিনিট বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, 5 মিনিট আগে, মানে দুটো আলাদা রকম, আগে একবার পরে একবার। তো তাকে কত দূরত্ব যেতে হবে? ধরি তাকে এক্স দূরত্ব যেতে হবে, সরি তোকে তাকে তাকে কত দূরত্ব যেতে হবে? এক্স দূরত্ব যেতে হবে। তো x/4 সময় লাগবে, কারণ তিনি প্রথমে কত যাচ্ছেন 4 কিমি বেগে, তাহলে x/4 সময় লাগবে। সেকেন্ডে যদি তিনি 5 কিলোমিটার বেগে যাচ্ছেন, তাহলে x/5 সময় লাগবে, x/5। তাহলে সময়ের পার্থক্য কত হবে? 15। আপনি x/4-এ যতটা গিয়ে সময় লাগছে, x/5-এ যেতে কত সময় লাগছে? 15 মিনিট পার্থক্য। আগে 10 মিনিট আগে পৌঁছেছিলেন, এখন 10 মিনিট পরে পৌঁছ, 5 মিনিট পরে পৌঁছেছেন। তো এখানে আমরা লিখে রেখেছি কেন প্লাস কখন মাইনাস হবে, তো সেক্ষেত্রে আমরা আসছে 15 মিনিট। তো x/20=15 মিনিট। তো x=20×1/4, কারণ 15 মিনিট মানে কত? 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা = 5 কিমি, কত হবে? 5 কিমি। তো অ্যান্সার হয়ে যাবে আপনার 5 কিমি, অপশন এ আপনার অ্যান্সার। ভিডিওটি যদি না বুঝতে পারছেন তো একবার পজ করে দেখে নিন বা রিপিট করে দেখে নিন, আশা করি বুঝতে পারবেন। কোনো তারপর পরে কোশ্চেন দেখা যাক, কোনো ক্রিকেট খেলায় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের গড় অপেক্ষা 3 রান বেড়ে গেল, 17 বার খেলার পর তার রানের গড় কত হলো? তো দেখুন শর্টকাট মেথড হচ্ছে 16 বার বাড়িয়েছে, 16 বারের 3 করে বাড়িয়েছে, তার মানে 3 16 48 বাড়িয়েছে, তাহলে 85 থেকে 48 বিয়োগ দিলে 37, এটি হয়ে যাবে আপনার অ্যান্সার। তার রানের গড় কী হয়ে যাবে? 37, কারণ 16 বার 3 করে বাড়িয়েছে, মানে 48 বার দিয়েছে, তাহলে 85-48, এটি আপনার হচ্ছে শর্টকাট মেথড, লিখে রাখতে দেবেন, এটি উত্তর আসবে আপনার 37। তো নেক্সট কোশ্চেন, কোনো টাকার 12% হলো 63 টাকা, কোনো টাকার 12% 63 টাকা এবং ওই টাকার 40% কত? তাহলে ধরুন টাকা এক্স, তাহলে x×12/x = 63, 12x/100=63। তাহলে এখানে 4x আনছি এখানে, তাহলে 40 যেতে সুবিধা হবে, 4x আনছি কারণ 40 যেতে আমাদের সুবিধা হবে, কারণ 40% যেতে তাহলে 40 যেতে হবে। তাহলে 3 দিয়ে ডিভাইড করছেন, কী করছেন? ডিভাইডেড বাই থ্রি করে দিয়েছি, কী অ্যান্সার আসছে আপনার? 4x/100=21। তো 40x/100=210, তার মানে 40% এক্সের 40% এটা বলি, এক্সের 40%, তো এক্সের 40% কী হয়ে যাবে? 210। অপশান বি আপনার রাইট অ্যান্সার, অপশান বি আপনার রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এবার পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক, এই কোশ্চেনটি শেষ কোশ্চেন আপনাদের কাছে। যদি অন্যবারে কোনো কোশ্চেন জানতে চান যে কোনো কোশ্চেনের অঙ্ক সলভ কীভাবে, পেপার কীভাবে সলভ করতে হবে, তো আপনাকে মেল করুন, আমরা মেলের সেই মেল থেকে দেখে আপনাদেরকে সলভ করে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, সে মানে পার্সোনাল ব্যাপারে কোনো ম্যাথের ব্যাপারে প্রবলেম থাকে, তো সেই প্রবলেমটিও আমি আপনাকে মেল করতে পারি, পার্সোনাল মেল করুন, আমি আপনাদের ম্যাথ প্রবলেম সলভ করে দেবো। তো পরের কোশ্চেনে দেখা যাক, এই কোশ্চেনটি আমার মনে সব থেকে টাফের মধ্যে একটি, বাকি সব ইজি ছিল, কিন্তু এটি একটু কোশ্চেনটি হার্ড লেভেলের ছিল, এটা অনেক স্টুডেন্টরাই অ্যাটেম্প করেনি, তো এর এত কিছু কঠিন থাকেনি। তো দেখিয়ে দিচ্ছি, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিলো, মানে কামান ছাড়া হচ্ছিলো, সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিলো, মানে কি এখান থেকে যদি কামানটা ছাড়ছে, ট্রেনটাও কিন্তু এই সাইডেই আসছে, ট্রেনটাও এই সাইডেই আসছে। তো যাত্রীরা 4:49 শুনলো, তার মানে ধরুন প্রথমবার যাত্রীরা এইখানে শুনেছিল, তার মানে এই ডিস্টেন্সটা কভার করতে কতক্ষণ লেগেছিলো? 5 মিনিট। কিন্তু যাত্রীরা এর পরে সাউন্ডটা, মানে এখানে যখন এসেছে তখন সাউন্ডটা তৈরি হয়েছে, তাহলে সাউন্ডটা যখন যাচ্ছে, সাউন্ডটা যখন গতিবেগ আছে যখন যাচ্ছে, তখন ট্রেনটা একটু এগিয়ে চলে আসবে নিশ্চয়ই, ট্রেনটা এদিকে আছে তার মানে এগিয়ে চলে আসবে নিশ্চয়ই, তাহলে ধরুন ট্রেনটা এতটা চললো, মানে শব্দটা খুব কম ডিস্টেন্স ট্রাভেল করতো, কতটা এতরকম এতটা কম ট্রাভেল করতো, এবং এতটা ট্রাভেল করতে ট্রেনের কতক্ষণ সময় লেগেছে? 4:49। আর শব্দের কতটা সময় লেগেছে, শব্দের কতটা সময় বেঁচেছে? 11:56। তো এখানে একটি শর্টকাট বলতে পারেন যে ট্রেনের বেগ ইন্টু আওয়াজের ব্যবধান, যে ব্যক্তিরই ছিল তার আওয়াজের ব্যবধান কত? 4:49 পর শুনেছিল, সে 4:49 সেকেন্ড পর শুনেছিল, এখানে = শব্দের বেগ ইন্টু সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান মানে কি কতক্ষণ পরপর ছাড়া হচ্ছিল এবং কতক্ষণ পরপর সে শুনেছিল, এই দুটোর মাইনাস, শব্দের বেগ সময়ের ব্যবধান 11, আওয়াজ দুটি ব্যবধান 289 থেকে। তো ট্রেনের বেগ ইকুয়েশনে আপনারা বোঝ করে দেবেন, ইকুয়েশনে আপনারা বোঝ করে দেবেন,
তো অ্যান্সার এসে যাবে 44 ফুট পার সেকেন্ড, 44 ফুট পার সেকেন্ড। এটি আপনার অ্যান্সার, আপনাকে এত ভাবতে হবে না, পরের বার থেকে যেরকমই অঙ্ক আসুক এর এইটি হবে। যদি আপনার শব্দটা এইদিকে ট্রাভেল করতো, ট্রেনও যদি ট্রাভেল করতো, সেম এই সূত্র হতো। তো এই সূত্র আপনার লিখে রাখার চেষ্টা করুন। তো আপনার অপশান এসে যাবে 44, তো অপশান বি আপনার কারেক্ট অ্যান্সার। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকছে সাবস্ক্রাইব করে নিতে, মনের বল বাড়ে, এতে আমাদের মানে আরও ইচ্ছা করে আপনাদের জন্য ভিডিও আনতে। ধন্যবাদ।